স্যার আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে আপনাদের চলচ্চিত্র আঠারো সংগঠন মিলে যে শিল্পী সমিতির যে সাধারণ সম্পাদক জায়েদ খানের বিরুদ্ধে একটা কঠিন আন্দোলন চলতেছিল হঠাৎ করে থেমে গেল সেটা কি আসলে আপনারা কি সমাধানে চলে গেছে দেশবাসী জানতে চায় ধন্যবাদ আপনাকে যদিও এটা একটু সময় নিচ্ছে এখন আমাদের কর্মসূচিগুলো মাঠে নেই কিন্তু এটুকি বলতে চাই দ্যাথহীন কণ্ঠে বলতে চাই জায়েদ মিশার পদত্যাগ ছাড়া কোনো রকম কোনো না নাই চলচ্চিত্রে কোনো অবস্থাতে আমরা এটা মেনে নেব না আমরা এই একশো জনের ভাগ্যের আমরা অধিকার ফিরিয়ে দেব এই একশো চুরাশি জনকে আমরা আজকে এই শিল্পী সমিতির এই যে বাতিল হওয়া এই মেম্বারদের আবার শিল্পী সমিতির মেম্বার করার না পর্যন্ত আমরা ঘরে ফিরবো না এই আন্দোলন এবং জায়েদ মিশার পদত্যাগ ছাড়া আমরা আমাদের অন্য কোনো বিকল্প নাই আমরা জায়েদ মিশার পদত্যাগ এবং জায়েদ মিশারকে বয়কট সেই আন্দোলন কর্মসূচিতে আমরা আছি এখনো আছি এবং থাকবো ইনশাল্লাহ এবং শেষ পর্যন্ত থাকবো এবং এই বলে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই জয় আমাদের ইনশাল্লাহ হবেই আমাদের জয় ইনশাল্লাহ হবেই এবং জায়দ মিশার পদত্যাগ ছাড়া আমাদের কোনো কর্মসূচি নেই চিঠি দিয়ে যে চিঠি দিয়েছিল তার জবাবে এখন কি পরিস্থিতি আমরা মিশে সদরগরকে তিনটি শর্ত দিয়ে আমরা চিঠি দিয়েছি তিনটি শর্তের মধ্যে আবারও মনে করিয়ে দিতে চাই সবাইকে প্রথম শর্ত হচ্ছে যে আমাদের যে আমরা এই যে আমাদের আজকে যে মিশা সদাগর এবং জায়দ খান আমাদের বিরুদ্ধে এই যে আমাদের আঠারো সংগঠনের যে নীতিমালা হয়েছিল চলচ্চিত্রকে রক্ষা করার জন্য নীতিমালা এই চলচ্চিত্রকে বাঁচানোর যে নীতিমালা এই যে নীতিমালা চলচ্চিত্রের এই যে বাজেট কমানোর যে নীতিমালা চলচ্চিত্রের খরচ কমানোর অপব্যয় কমানোর এবং অনিয়মের বিরুদ্ধে যে আমরা নীতিমালা করেছিলাম সেই নীতিমালা তারা না মারার কারণে তাদেরকে আমরা চলচ্চিত্র আঠারো সংগঠন বয়কট করেছিলাম আমরা বলেছি সেই নিয়ম নীতিমালা মেনে কাজ করতে হবে সেই মুসলেকা দিতে হবে সেই সেইভাবে তাদেরকে লিখিত দিতে হবে তারা সেই কাজ করবে মিশায় সেইভাবে কাজ আমাদের নীতিমালা মেনে কাজ করবে এবং আরও বলা হয়েছে যে সে যে তার সাধারণ সম্পাদক যে এস করে যে সমস্ত শিল্পীদের এই নীতিমালা না মানার জন্য যেটা মেসেজ পাঠিয়েছিল সেই রকম এই মিশা সেই রকম। সমস্ত তার সদস্যদেরকে এস এম এস দিতে হবে যে নীতিমালা মেনে আমি কাজ করছি এবং সমস্ত শিল্পীদের কাজ করার জন্য তিনি মেসেজ দিবেন এবং আহ্বান জানাবেন এটা একটা কন্ডিশন ছিল আর একটা কন্ডিশন ছিল এই একশো চুরাশি জনকে উনি শপথে ফিরিয়ে নেবেন তাদের এই মেম্বারশিপ ফিরিয়ে দিবেন সেইটার একটা কন্ডিশন ছিল সেটা অনতি বিলম্বে এটা করতে হবে এবং পাশাপাশি আরও শেষ যে কন্ডিশনটা দেওয়া ছিল সেই কন্ডিশন হচ্ছে যে তার সাধারণ সম্পাদক যে অন্যায় যে অবিচার এবং যে স্বেচ্ছাচারিতা এই যে তার যে শক্তি প্রদর্শন ভয়ভীতি প্রদর্শন এগুলার এগুলার কারণে তার এই সাধারণ সম্পাদক আর তার অধিকার হারিয়েছে তাকে এই সাধারণ সম্পাদক পদে থাকার তাকে পদ তাকে বাধ্য করবে এই তিনটি কন্ডিশন দিয়ে আমরা তাকে চিঠি দিয়েছি এখন পর্যন্ত আমরা তার উত্তর পাইনি